উইকিং বেঙ্গল উইকিং ফার্স্ট। আমাদের খবরগুলি নিয়মিত দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে ক্লিক করুন। শ্রী লক্ষ্মণ বেরা জুয়েলার্স, খাঁটি সোনা এবং সঠিক দাম। পার্কের পূর্ব বাজার পোস্ট অফিসের সামনে। দূরভাষ 03-210-255-046। এলপি জুয়েলার্স, শুভ সময় সব সময়। ভগ্ন দশায় পড়ে আছে নূরপুরের দুটি জেটি ঘাট। নূরপুর থেকে পূর্ব মেদিনীপুরের গেওখালি পর্যন্ত নিয়মিত চলে যাত্রীবাহী লঞ্চ। গেওখালি যেতে নূরপুরের যে জেটি ঘাট থেকে লঞ্চ ছাড়ে তার অবস্থা ভগ্ন প্রায়। কাঠের তৈরি এই জেটিটি বহুদিন সংস্কার করা হয়নি, যত্রতত্র উঠে গেছে কাঠের পাটাতন। কোনো মতে লঞ্চ দাঁড়ায় জেটি ঘাটে, যাত্রী উঠলেই জেটি নড়তে থাকে, ভেঙে পড়ে যাওয়ারও আশঙ্কা রয়েছে। নূরপুর থেকে হুগলির গাদিয়াড়া পর্যন্ত লঞ্চ চলে, প্রত্যেক দিন এখানেও যাত্রী পারাপার করা হয়। কিন্তু নূরপুরের যে ঘাটে গাদিয়াড়া যাওয়া লঞ্চ ছাড়ে সেখানে কোনো জেটি নেই, রয়েছে কংক্রিটের ছোট্ট একটি ঘাট। বেহাল দশায় যাত্রী ওঠানামা করেন এখানে। জল নেমে গেলে গাছগুলো অনেক পিছনে থাকে, তখন একদম ওটা নামার অসুবিধা। দুটি লঞ্চ রুটেই প্রত্যেক দিন হাজার খানেক মানুষ যাতায়াত করেন। নিত্য যাত্রীরা বহুবার লঞ্চ কর্তৃপক্ষকে জানিয়েও মেলেনি সুরাহা। সংবাদ প্রতিনিধি লঞ্চ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে গিয়েছিল, কিন্তু কোনো সদুত্তর মেলেনি। দুর্ঘটনা ঘটতে পারে, তবে বীজটা হবে সেরকম একটা কথাবার্তা চলছে। আচ্ছা, অর্থাৎ এবার কত দূর যেই জেটিটা কোথায় কোথায় ফেরি যাতায়াত করে? এটা নূরপুর আর গেওখালি। হ্যাঁ, ভগ্নদশায় এরা মাঝে মধ্যে খারাপ হচ্ছে, আবার সারানো চলছে, এইভাবে চলছে আর। তবে এখন যা হয়েছে, আবার বীজটা তৈরি হয় এপাশেও হবে এবং গেওখালিতেও এরকম চলছে। কোথা থেকে আসছে? গেওখালি বাজার। এখন কলকাতায় গেছিলাম গেওখালি বাজার। তো বর্ষাকালে তো বহুত অসুবিধা হয়। হ্যাঁ, অসুবিধা হয়, সারানো চলে আবার।
একটা নয় দুটো লঞ্চ যাতায়াত করি, দুটো চলে, মাঝে মধ্যে যখন অসুবিধা হয় তখন একটা চলে, যোগাযোগে যখন একটা লঞ্চ খারাপ হয় তখন একটাই চলে, নাহলে দুটো লঞ্চ প্রায় চলে। হ্যাঁ আমরা চাইছি লঞ্চ জেটিঘাট ভালো হোক সবার সুরক্ষার জন্য। নূরপুর থেকে বিশ্বজিৎ দের রিপোর্ট, ব্রেকিং বেঙ্গল। সহনিবেদনে রমা ক্যাফে, কাকদ্বীপ চৌরাস্তা, সেবা হোমিও সেন্টার, সরিষা বিডিও অফিসের কাছে, হাসানুর বিল্ডার্স, নেত্রা নতুন পাড়া, ঝর্ণা জুয়েলার্স, উকিলের হাট স্টেশন রোড, লিবার্টি গার্মেন্টস, বিজয়গঞ্জ বাজার, লক্ষ্মীকান্তপুর, দুর্গা নার্সিং হোম অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, জুমাই নস্কর হাট।